কোর্টের নির্দেশে কাজ হারালেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ সুশান্ত কুমার চ্যাটার্জি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। হাইকোর্টের পর্যবেক্ষণে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই কোর্টের নির্দেশে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে একাধিক শিক্ষককে। যারা কাজ হারিয়েছেন তাদের মধ্যে তালিকায় রয়েছেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত কুমার চ্যাটার্জির নামও। তিনি স্কুলের টিচার ইনচার্জ পদে দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লাউদোয়া গ্রামের মাস্টারপাড়ার বাসিন্দা সুশান্তবাবু শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়ার আগে সুশান্তবাবু চুক্তিভিত্তিতে কাজ করতেন দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিসে। টেট পরীক্ষা দিয়ে 2018 সালে জানুয়ারি মাসে তিনি শিক্ষক হিসাবে কাজে যোগ দেন অন্ডাল ব্লকের একটি বিদ্যালয়ে। 2019 সালে আবেদনের ভিত্তিতে তিনি যোগ দেন নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। গত 15 তারিখ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দপ্তরের কাছ থেকে বরখাস্ত করার জন্য তার নামে একটি তালিকা পাঠায় হাইকোর্টে। সেই তালিকায় নাম রয়েছে শিক্ষক সুশান্তবাবুরও। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে দুর্গাপুর নর্থের এসআই সুধাংশু শেখর চক্রবর্তী জানান, এটি কোর্টের নির্দেশ। নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। শুক্রবার লাউধোয়া গ্রামে সুশান্তবাবু বাড়ি গেলে দেখা যায় বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। বহু ডাকাডাকি করেও কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তার মোবাইলে সুইচটা অফ। সুশান্তবাবু চাকরি যাওয়ার খবর ছড়িয়ে পড়তে এদিন স্কুলের সামনে জটলা করছিলেন স্থানীয়রা। তবে তারাও এই বিষয়টি নিয়ে কেউ কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। করেছে, ইন্টারভিউ হয়েছে, জয়েন লেটার এসছে, চাকরি করছি তো 4.5 বছর পর চাকরি বরখাস্ত করছি। কেন কেন করলো? কেন করলো? এবারে সরকারের সঙ্গে বুঝুন, সরকার আমাকে অ্যাপয়েন্ট দিয়েছে আমার ছেলে, সরকারের সঙ্গে বুঝুন, যা জিজ্ঞেস করা সরকারকে করো। কোন স্কুলে চাকরি করতো? কোন স্কুলে চাকরি করতো? ওই অন্ডাল গার্লস। অন্ডাল গার্লসে করতো? মিথ্যা কথা বলছেন কেন? হ্যাঁ বলছি, নবঘন পড়তো। না না, মিথ্যা কথা কেন বলছেন? অন্ডাল গার্লস, আপনি তো শিক্ষক। হ্যাঁ আমিও শিক্ষক। শিক্ষকের কাছ থেকে মিথ্যা কথা? হ্যাঁ অন্ডাল গার্লসেই করছো। শিক্ষকের কাছ থেকে মিথ্যা শিক্ষাটা পাওয়া যায়? মিথ্যা শিক্ষা কেউ পায় না। হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করা হয়েছে কোন স্কুলে পড়তো? আপনি গার্লস স্কুল বলছেন। আমি বলছি তো পড়তো ইয়েতে, অন্ডালে। আচ্ছা, এখন কোথায় পড়তো? বর্তমানে? এখন বর্তমানে নবঘন। প্রশ্নটা ঠিক করে করুন, শিক্ষকের দোষ দিবেন না। আচ্ছা, এই যে এরকম একটা ঘটনা ঘটলো, এতে আপনারা কতটা মানে মানে কি বলবো, যে এরকম অনেকগুলো শিক্ষক একসাথে এভাবে যে চাকরি ছাড়া হলো, এবার তাদের পরিবার কোথায় যাবে, কি করবে? সে প্রশ্নটা আপনারা করছেন না কোথাও? করছি তো। না এই এই করছেন, এতগুলো সাংবাদিককে আমি দেখলাম কেউ কোথাও করেনি। তাদের পরিবার কি খাবে খেতে চিন্তা হলো না? বলছি যে তারা সেটা সরকারের দায়িত্ব, যখন চাকরি নিয়োগপত্র যখন নেওয়া হয়। আচ্ছা এই ক্ষেত্রে কি কারো কাছে আর্থিক? না না, ওই সব কোনো সিনই নাই, টাকা পয়সা কোনো লেনদেন? না না, কি দেখানো হলো? যে যেটা দেখানো হলো বরখাস্ত, বরখাস্তটা কি কারণ বলেছিল? অফলাইনে দরখাস্ত করছি, অফলাইনে দরখাস্ত করা হয়েছে, তারপরে ইন্টারভিউ হয় বিকাশ ভবনে, 2700 সামথিং। সংখ্যাটা আমার ঠিক খেয়াল নেই, আমার প্রচুর লোক ছিল, আমি নিজে ছিলাম সেখানে। তা ইন্টারভিউর পরে ভেরিফিকেশান হয়, আবার ভেরিফিকেশানের পর অ্যাপয়েন্টমেন্ট আছে। কত সাল সেটা? সেটা 2017 ডিসেম্বরের সংখ্যা। আচ্ছা, নিয়ে তারপরে এখন সরকার কি বলছে? এখন ডিভিশন বেঁচে গেছে, দেখুন কি হয়। না কি বলছে কেন, মানে কি বলছে এখন? ওই বছর পর কেন, কি করে বলবো আমি? না বরখাস্ত বিচারকের ব্যাপার না, আমি সেটা বলছিলাম, বরখাস্তের কারণটা কি বলছে? কারণ তো বেআইনি বলছে। যখন নিয়োগ করা হয়েছিল তখন তারা দেখেনি? দেখেনি, তখন তারা দেখেনি, সেটাই তো বলছিল। আমার তো বলছি হাইকোর্টের যেটা অবজারভেশন বলছে, চাকরি পায়নি, চাকরি কেনা হয়েছে, কি বলবেন? হাইকোর্ট যা খুশি বলতে পারে, বলুক না, তাতে আমার কি? তার জন্যই তো আরো আইনি পদক্ষেপ আছে, ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, অত চিন্তার কিছু আপনাদের? আপনি কি ডিভিশন বেঞ্চে যাচ্ছেন নাকি যাবেন? ডিভিশন বেঞ্চে তো গেছে।